আজ সকালে নামখানা রামনগর ডিঙ্গলপোতা এলাকার খালে স্থানীয় এক মৎস্যজীবীর জালে ইলিশ। কিছুক্ষণ পর জাল তুলতে গিয়ে তিনি দেখেন একটি রং বেরঙের বিরল প্রজাতির মাছ সেই মাছ আটকে রয়েছে। তখন তিনি স্থানীয় লোকজনকে বলে এবং মাছটিকে ছেড়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে, কিন্তু কয়েকজনের কথায় শেষ পর্যন্ত মাছটিকে ছেড়ে না দিয়ে এলাকায় নিয়ে আসে। মাছের খবর খুব তাড়াতাড়ি এলাকায় রটে যায়। মাছ দেখার জন্য আস্তে আস্তে এলাকার মানুষের ভিড় জমতে থাকে। খবর দেওয়া হয় বন দপ্তরে, লোকজন এসে মাছটিকে নিয়ে যায়। তবে এই সর্বপ্রথম এই এলাকায় এমন বিরল প্রজাতির মাছ দেখা গেল। ওই তো আমাদের বাড়ির পাশে একজন জাল এড়েছিল, ওই জালে লেগে গেছে আর কি, ওরা ফেলে দেবে বলেছিল। তার জন্য আমরা আমার বন্ধু কয়েকজন গিয়ে মাছটাকে এনে এখানে রাখা হয়েছে। জাস্ট ওরা আবার ওখানে বন দপ্তরে খবর দেওয়া হয়েছে, মাছটাকে জাস্ট বন দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা আমাদের এই বাড়ির পাশে একজন ওই আমাদের এই খাল, এটা ডিগলপোতা রাধানগর ডিগলপোতা খাল বলে, এই ডিগলপোতা খালে উনি হচ্ছে এই ইলিশ জাল, যেটা নদীতে যে মাছ ধরে ইলিশ জাল আটছিল মিষ্টি মাছ ধরার জন্য, দেখা গেল যে সকালে উঠে যখন দেখে যে ওই একটা মাছ জড়ে আছে, তা দেখে ও মাছটাকে ওখান থেকে নিয়ে এসে ওটা আবার ছেড়ে দেবে বলছে। তো আমি পাশাপাশি আমি আর এই বাড়ির পাশে একজন অর্শিত আস বলে আমার বন্ধু, দুজনে গিয়ে ওই মাছটাকে আমরা ওখান থেকে উদ্ধার করি, করে আমরা জ্যান্ত রেখেছি এবং আমরা যোগাযোগ করছি যে এখন আমাদের কল্পতরু যিনি ডাইরেক্টর আমার স্বপন চক্রবর্তী মহাশয়, ওনাকে আমি হোয়াটসঅ্যাপে পাঠাই এবং অনেক বন্ধুদেরও পাঠিয়েছি। তা উনি বলছেন যে আমরা যোগাযোগ করছি যে যেটা মৎস্য দপ্তরকে যেটা ওই মাছটাকে আমরা ওইখানে পাঠাতে চাই।